বাঙরের মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে, হ্যাঁ দিল জিত লিয়া, খরিদ লিয়া, হমকো খরিদ লিয়া ভাঙর। এবং ভাঙরের মানুষ এটা কিন্তু পুনরায় আবার প্রমাণ করলেন যে ভাঙরের মাটি দুর্জয় ঘাটি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি। ভাঙরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন, এখনো আছেন এবং আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন, তৃণমূল কংগ্রেসের পাশেই থাকবেন। শওকত ভাই যেরকমভাবে বললেন যে মাঝখানে একটুখানি হয় না, ওই যে বহুদিন সম্পর্কে থাকতে থাকতে একটু ঝগড়া জাতি হয়ে যায়, তারপর একটু ব্রেকআপ হয়ে যায়, তারপর আবার এক জায়গায় চলে আসে, মাঝখানে একটুখানি হয়ে গেছিল 2021-এ। কিন্তু এইবার ভাঙরের যে রেজাল্ট হয়েছে, আমার মনে হচ্ছে যে 2026-এ হুজুরের এমও থাকবে না, এলও থাকবে না, এও থাকবে না, কিছুই থাকবে না। ভাঙরের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং ভাঙরের জন্য আমরা, আমি আগেও বলেছি আবার বলছি, এক মমতা বন্দ্যোপাধ্যায়, দুই রইলেন শওকত মোল্লা সহ ভাঙরের যাবতীয় নেতৃত্ব, এবং তিন নম্বর হলাম আমি। ট্রিপল ইঞ্জিন সরকার কাজ করবে এবার ভাঙরের জন্য, ট্রিপল ইঞ্জিন সরকার দিয়ে উন্নয়ন হবে, রাস্তাঘাট, পানীয় জল, আলো, সামাজিক সুরক্ষা, সব রকমের সৌন্দর্যায়ন, সুন্দর ভাঙর, শান্তির ভাঙর, ভালোবাসার ভাঙর। এই যে ভাঙর বললেই সবাই একটা ভুরু কুচকায় না, যে বাবা ভাঙর, বাবা ভাঙর, ওরে বাবা বোমা ভাঙর, ওরে বাবা গুলি ভাঙর, এই ছবি তো আমরা ভাঙরের জন্য চাইনি। আরে ভাঙর থেকে লোক যদি কলকাতায় ঘুরতে যেতে পারে, কলকাতা থেকে কেন ভাঙরে ঘুরতে আসতে পারবে না ভাই? তাদেরও তো ব্যবস্থা করতে হবে নাকি? হ্যাঁ, কাম টু ভাঙর বলতে হবে তো, আই লাভ ভাঙর লিখতে হবে তো, কাজে সেই ব্যবস্থা করতে হবে। এখানে যারা যারা রয়েছেন প্রত্যেক নেতৃত্ব, কার কাকে ছেড়ে কার কথা বলবো, শাজাহান ভাইয়ের কথা বলবো, মমিনুল ভাইয়ের কথা বলবো, বাহারুলের কথা বলবো, সাবিরুলের কথা বলবো, আহসান ভাইয়ের কথা বলবো, খয়রুলদার কথা, কার কথা বলবো, কাকে ছেড়ে কার কথা বলবো? লিস্ট দিয়ে দিয়েছে, বলো ওনাদের কথা বলো। কেয়ার টাইমিং হ্যাঁ বাহারুল, থ্যাংক ইউ। প্রথম নামগুলো বলে দিয়েছি কিন্তু, যে কিছু কিছু আস্তে আস্তে মুখস্থ হয়ে যাচ্ছে, কিন্তু এবার মাস ছয়েকের মধ্যে না দেখে পুরোটাই বলতে পারবো। আয়নাল মোল্লা, প্রদীপ, প্রদীপ দা রয়েছেন, আব্দুর রহিম, কার্তিক দে, মোদাস্সর হোসেন, শামীম, আদুত মোল্লা, সাবির, সোনালি দি তো অবশ্যই, ঝর্ণা দি অবশ্যই, সাদেক ভাই, সাবিরুল, মিজানুর, জুলফিকার, রাজ্জাক, নিজাম, ওইদুল, শ্যামল, খোকন, মিয়াদাত, বিনয়, বিশ্বনাথ, কি দারুণ হাতের লেখা, একবারে পড়ে দিয়েছি, থ্যাংক ইউ। আসলে এই নামগুলো শুধু বলে তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা যায় না, এই লড়াই যে কি কঠিন লড়াই। ইলেকশন যেদিন হবে তার তিন দিন আগে রাত্রিবেলা 12টার সময় ফোন করছে শওকত দা, আতঙ্কে, চিন্তায়। আমি বলছি কী হয়েছে দাদা? রাত 12:30 বাজে, বলছে বোমা মেরেছে আমাদের 5টা ছেলে এবং তার সঙ্গে আরও 2 জন, অত্যন্ত গুরুতর, কী করা যায় কী করা যায়, আমি নিয়ে যাচ্ছি হাসপাতালে। আমি বললাম দাদা আমি আসবো, বলছে না এখন আসতে হবে না, আমি দেখছি ওদের হয়তো আরও অনেক বেশি ট্রিটমেন্টের দরকার। রাত্রিবেলা 12:30 সময় নিয়ে যাওয়া হলো পিজি হাসপাতাল, এক একজন করে ঢুকছে, তাদেরকে দেখে দেখে আমরা শিউরে যাচ্ছি, কারুর হাত জ্বলে গেছে, কারুর পা জ্বলে গেছে, কারুর সমগ্র ব্যাক সাইড পুরো জ্বলে গেছে, বসে আছেন সবাইকে পর এক। একটা দৃশ্য আপনাদেরকে বলি, স্ট্রেচারে করে ঢুকছেন একের পর এক, আমরা দাঁড়িয়ে আছি, আমি, অরূপ বিশ্বাস, মন্ত্রী মশাই, শওকত দা, প্রত্যেকে ঢুকছেন, একবার করে তাকাচ্ছেন, তার তাকিয়ে বলছেন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, দিদি লড়াই করব, দিদি হার মানবো না, দিদি ছাড়বো না। সেই দিন আমি বুঝেছিলাম যে এই ভাঙর অন্য জিনিস, ভাঙরের কর্মী, ভাঙরের মানুষ, তাদের সঙ্গে অন্য কারোর তুলনা হয় না, তারা নিজের মাতৃভূমিকে ভালোবাসে, এই বাংলাকে ভালোবাসে, দলকে ভালোবাসে। এবং একদিকে যদি গদ্দারি করার জন্য লোকে বসে থাকে, তাহলে অন্যদিকে যদি লয়ালটি বলে, বিশ্বাসযোগ্যতা বলে কিছু থেকে থাকে, তাহলে তার নাম হচ্ছে ভাঙর, এবং এই ভাঙরকে আমি ভালোবাসি। আমি আপনাদের কথা দিচ্ছি, আমার জন্য শওকত যা করেছেন, নিজের বিধানসভা বাদ দিয়ে দিনের পর দিন সকাল 7টায় এখানে ঢুকতেন, রাত্রির 12টায় এখান থেকে বেরোতেন, কোনো মিটিং নেই, মিছিল নেই মায়ামন যেখানে শওকত মোল্লা ছিলেন না, হয়তো সায়নিকও যেতে পারেননি,
কিন্তু সকাত মোল্লা কিন্তু সেখানে পৌঁছে যেতেন আর আমায় ফোন করতেন কোথায় কোথায় তারা দিতেন। আমি গর্ববোধ করি যে এরকম নেতৃত্বের সঙ্গে কাজ করার আমি সুযোগ পেয়েছি। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের হুজুর আছে তো, হুজুর হুজুর যাদের যেখানে ওখানে অনেক আছে, দু একটা গদ্দার আছে বোধহয় এদিক ওদিক লুকিয়ে আছে, খবর দেবে হুজুরকে, তাদেরকে গিয়ে বলবেন যে দিদি এসেছে। এবং ভাঙরে যখন দিদি এসেছে না, আর ভাঙরে যখন দাদা আছে না, আর কাউকে এখানে মাই বাপ বলে কেউ ভাববে না। ভাঙরের মানুষ, ভাঙরের মানুষ, ভাঙরের জনতা হচ্ছে আমাদের জনার্দন, তারা হচ্ছে আমাদের একমাত্র মাই বাপ। মাথা উঁচু করে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা বহন করব, আর মাথা নিচু করে ভাঙরের মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে জিজ্ঞেস করবো যে কি দরকার কি প্রয়োজন। এবং আজকে আপনারা শুনলে খুশি হবেন, এই এমন আমরা চাপে ফেলেছি, বলে না চাপ দিয়েছি এমন বাপকে নরেন্দ্র মোদী আজকে 10,500 কোটি টাকা ছেড়ে দিয়েছে অলরেডি, যা ডিউ ছিল তার মধ্যে অলরেডি 10,500 কোটি টাকা ছেড়ে দিয়েছে। এবার দিল্লিতে শুধু যেতে দিন, খেলাটা হতে দিন। 1,64,000 কোটি টাকা বাকি ছিল, এখন 1,54,000 কোটি টাকা এমন চাপের মুখে ফেলবো যে 2,000 2,00,000 কোটি টাকা দিতে বাধ্য হবে নরেন্দ্র মোদী। বাংলার মানুষের ন্যায্য টাকা, হকের টাকা, পাওনা টাকা আটকানো যাবে না। আজকে যারা রাম নাম করে এলো রাজনীতি করতে, তারা অযোধ্যায় হেরে গেল। হ্যাঁ, তারা অযোধ্যায় হেরে গেল। আরে ওপরে ঈশ্বর আল্লাহ সবাই বসে আছে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে না। এবং আমি ভাঙরের সকল সুবুদ্ধি সম্পন্ন মানুষ, আমার মা বোনেরা, আমার ছোট ভাই বোনেরা, আমার যুব ভাই বোনেদের বলবো যে একটা নতুন ভাঙর করতে হবে, একটা সুন্দর ভাঙর করতে হবে। সায়নী দিকে কিন্তু আপনারা একবার নয় বারবার দেখতে পাবেন। প্রার্থী যখন হয়েছিলাম বলেছিলাম মনে আছে যে নির্বাচনের আগে সায়নীদি যদি একবার এসে থাকে এলাকায়, নির্বাচনের পরে 10 বার আসবে এবং সেটাকে সত্যি করে সায়নী ঘোষ আগামী 5 বছরে দেখাবে। এই কথা আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি। আমি সরকারদার সঙ্গে আলাদা করে বসবো, জেলার নেতৃত্বর সঙ্গে আলাদা করে বসবো। এমএলএর কাছ থেকে আপনারা কোনো কিছু পাননি, কিন্তু এমপি আপনাদের সঙ্গে আছে। কাজে যেখানে যেই যেই কাজের প্রয়োজন, উন্নয়নের প্রয়োজন, সব কাজ আমরা দেখে নেব, কারুর কোনো সমস্যা থাকবে না। এবং মমতাদি যেই যেই প্রকল্পগুলো ভাঙরের মানুষের জন্য সংশ্লিষ্ট করেছেন, যেগুলো ভাঙরের মানুষের প্রাপ্য, সে আমার মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার হোক, আমার বুড়ি মায়েদের, দাদুদের, দাদাদের, জেঠুদের স্বাস্থ্যসাথীর কার্ড হোক, আমার ছোট ছোট ভাই বোনেদের স্টুডেন্টস ক্রেডিট কার্ড হোক, সবুজ সাথীর সাইকেল হোক, যা যদি কিছু বাকি থেকে থাকে, আমরা সবাই মিলে একসাথে বসে এটা নিশ্চিত করব যেন ভাঙরের মানুষ প্রত্যেকে নিজেদের এই পরিষেবাটুকু নিজেরা পেয়ে যান। এবং আগামী দিন সরাসরি সায়নী আমার সঙ্গে নিজেদের সমস্যা নিয়ে আমার অফিসের সঙ্গে কথা বলার সুযোগ আপনাদেরকে আমি করে দেব, এবং আপনাদের যা ব্যক্তিগত সমস্যা হচ্ছে নিজেদের এলাকায় সেই কথাগুলো যেন আমাকে জানাতে পারেন, তার জন্য একটা হেল্পলাইন নম্বর আমরা দেব, যাতে সরাসরি ফোন করে কোনো কাউকে ধরতে হবে না মাঝখানে, কোনো মিডিলম্যানের দরকার নেই, কোনো মিডিলম্যানের দরকার, আপনারা নেতৃত্বরাই সব কিছু দেখে দেন। যদি তারপরেও কোনো কাজ বাকি থাকে, যদি মনে হয় সায়নী দিকেই বলতে হবে, তাহলে সায়নী দিকে যাতে পৌঁছতে পারেন তার জন্য একটা ফোন নাম্বার আপনারা পেয়ে যাবেন, আমি কথা দিচ্ছি। অফিস কোথায় হবে ভাঙরে সেই নিয়ে আমরা আলোচনা করবো, দাদা আপনি বলে দেবেন আমি কোথায় বসবো। আমি মাসে দরকার পড়লে 2-3 বার করে আসবো, আপনারা প্রত্যেকে আসবেন এবং নিজেদের যা দাবি দেওয়া রয়েছে সেইগুলো নিয়ে আপনারা কথা বলবেন। এই একই আলোচনা ফিরদৌসিদি এবং নজরুলদার সাথেও আমাদের হয়েছে, তারাও অনেক লিডে আমাকে জয়ী করেছেন, নিজের নির্বাচনের থেকেও বেশি খেটেছেন। তাই আপনাদেরকে বলছি যে দিল দিয়া হে জান ভি দেঙ্গে হ্যাঁ বতন তেরে লিয়ে, আমরা এই দিকেই এগোতে চাই। এবং আপনারা আবার বলছি, আপনি তো আমাকে খরিদ লিয়া, ভাঙরের মানুষ 87,000 কেউ ভাবতে পারেনি। আমাকে সবাই কি বলতো জানেন, ভাঙর জিতবো তো, ভাঙর কত লিড হবে, 5 হবে 7 হবে 7.5 10? ভাঙর বলেছে দাঁড়া দেখছি, 7 না 87 হবে। এবং 87 করেছে, রেজাল্ট যখন বেরিয়েছে ভাঙরের রেজাল্ট দেখে যারা কাউন্টিং হলে ছিল, মা তাদের চোখ মুক্ত ছেড়ে দাও, গোটা পশ্চিমবঙ্গের নানান জায়গা থেকে আমার কাছে ফোন এসেছে যে ভাঙর 87,000 লিড দিয়েছে, ভাঙরের মা মাটি মানুষকে আমাদের কুর্নিশ, আমাদের সালাম, আমাদের প্রণাম। কাজে আপনারা খুব ভালো থাকবেন। এবং দিদি আজকে তো গান গাইবেই, আজকে তো গাইবেই,
আচ্ছা যে ওই ওই একই স্ট্যান্ডার্ড গান গাইতে হবে তাহলে আজকে তো গাইতে হদে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মদিনায় নবী এলো মামিনার ঘরে কাঁদিলে হাজার মানি খাসলে মুক্তা ঝরে ও দয়াল মুর্শি চার সখা তার কিসের ভাবনা মুর্শি চার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনায় আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা कहते हैं कि अगर नियत सही हो तो मुराद पूरी होती है अल्हम्दुलिल्लाह हमारी नियत सही थी इसलिए हमारी मुराद पूरी हुई और जब आपका साथ है हम तो शौकत मुल्ला भाई को देखते और सोचते हैं कि खुद ही को कर बुलंद इतना कि खुदा बंदे से खुद पूछे कि बोल बंदे तेरी रजा क्या है और यही बात हमने सीखी है और हमने जानी है कि बोलते हैं ना कि आप है तो सब कुछ है और आप नहीं है तो कुछ भी नहीं है सुस्थ থাকুন ভালো থাকুন আপনারা ভালো থাকলে আমাদের দিদি ভালো থাকে অভিষেকদা ভালো থাকে আর আমাদের নেতা নেত্রী ভালো থাকলে আমরা সবাই খুব ভালো থাকি কাজে ভালো থাকবেন আমি আসতে থাকবো হঠাৎ করে দেখবেন বাজারে সায়নিধি বাজার করছে হঠাৎ দেখছেন বাইক নিয়ে যাচ্ছেন দেখবেন ব্রিজের ধারে সায়নিধি দাঁড়িয়ে আছে তৈরি থাকুন খেলা হয়েছে আরো বড় খেলা বাকি আছে 2026 2026-এ সায়নী ঘোষ কত পেয়েছে 87 পেয়েছে ও 100,000 ভোটে আমরা জিতে যাবো বিধানসভা কোনো অসুবিধা নেই হবে তো খেলা হবে তো হ্যাঁ এবার তো আমরা একসাথে লড়বো হবে তো তাহলে একসাথে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা খেলা হবে খেলা হবে খেলা হবে ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ সকলকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা